হরে কৃষ্ণ। এই মাসটা বিশেষ কৃপা লাভের মাস, ভগবান দামোদরকে খুশি করার মাস, শ্রীমতী রাধারানীকে খুশি করার মাস। স্বয়ং রাধারানী এই মাসটি পালন করেছিলেন। এই মাসের নাম হচ্ছে দামোদর মাস। হ্যাঁ, ভগবান কৃষ্ণের একটি নাম হচ্ছে দামোদর। এই মাসকে কোনো কোনো জায়গায় নিয়ম মাসও বলা হয়। কার্তিক মাস যদিও আশ্বিন মাসের থেকে পরে এই মাসটি দামোদর মাস, তো কার্তিক মাসও বলে, নিয়ম মাস বলে, দামোদর মাস বলে, ফলে দামোদর মাস বলে বিশেষ প্রায় পরিচিত। ভগবানের কৃপা লাভের এই একটা সুযোগ কখনো পাওয়া যায় না, কারণ এটা ডিসকাউন্টের মাস। ভগবান তার ভক্ত সংখ্যা বাড়াবার জন্যে বছরে বিশেষ করে তিনটে মাস ডিসকাউন্ট দিয়েছেন, বৈশাখ মাস, মাঘ মাস আর এই কার্তিক মাস। এমনি শাস্ত্রে আছে যুগের মধ্যে যেমন সত্যযুগ শ্রেষ্ঠ, শাস্ত্রের মধ্যে যেমন বেদ শ্রেষ্ঠ, নদীর মধ্যে গঙ্গা শ্রেষ্ঠ, মাসের মধ্যে কার্তিক মাস শ্রেষ্ঠ। কার্তিক মাসে যা করবেন তার অক্ষয় থেকে যায় ভক্তিমূলক কাজ, আর যদি খারাপ কাজ করুন সেটাও অক্ষয় থেকে যাবে, এটাও যেন রাখা দরকার। তো ভালোভাবে পালন করা উচিত। তা আমরা যখন প্রচারে যাই অনেকে বলেন দাদা আমি করতে পারবো না, এই বলে অন্তত এই ডিসকাউন্টের মাস করুন, কার্তিক মাসটা একটা মাস করুন, কোনো অসুবিধে নেই। আর এটা করারও তেমন কোনো শক্তও নয়, আপনি ওই এক মাস শুধুমাত্র পৌবাদ বলছেন মাসকলার ডাল খাবে না, তারপরে হরিভক্তি বিলাস অনুযায়ী কয়েকটা আরও কয়েকটা দিয়েছে, আপনি পালন করতে পারলে ভালো। বরবটি, শিম, তারপর লাউ, হ্যাঁ, বেগুন, পটল, এরকম কয়েকটা জিনিস খেলেন না, সরিষার তেল খেলেন না, পালন করলেন একটা মাস। আর এই মাসে বিশেষ করে দীপদানকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, কারণ ভগবানের কোনো লীলা এক মাস ধরে হয় না, এই লীলাটা এক মাস ধরে হয়, দামোদর লীলা। আপনি ভগবানকে, হ্যাঁ, চরণে চারবার, নাভিতে দুবার, মুখমণ্ডলে তিনবার, সমগ্র শরীরে সাতবার হরে কৃষ্ণ মন্ত্র বলতে বলতে খালি ঘুরিয়ে দিলেন। একজন মাতাজি প্রশ্ন করছেন, আমার স্বামী সেই রাত্রি দশটায় আসে, তো আমি কী করো প্রভু? আমি আপনার স্বামীকে বলবেন হাত মুখটা ধুয়ে, হ্যাঁ, আমরা তোমার জন্য প্রদীপ পুরা রেডি করে রেখেছি, তুমি প্রদীপটা নিয়ে ভগবান দামোদরকে চরণে চারবার, নাভিতে দুবার, মুখমণ্ডলে তিনবার, আর সমগ্র শরীরে সাতবার হরে কৃষ্ণ বলতে বলতে ঘুরিয়ে দাও। হ্যাঁ, তোমার জন্য আমি একদম খাবার আসন দিয়ে জল দিয়ে ভালো করে রেডি করে রাখছি। খুব খুশি মনে হাসি মুখে বলবেন, তাহলে আমরা স্বামী করবে। বলছে না প্রভু, করতে চায় না। আমি জোর করে বললে ভালোবাসলে কে না করবে? আর এ মাসের মাহাত্ম বলতে হবে, তো যা কিছু করবে অক্ষয় থেকে যাবে। এমনকি পিতৃপুরুষগণ যদি নরকে থাকে, যদি এই মাসটা ভালো করে করি তারা নরক থেকে উদ্ধারপ্রাপ্ত হয়ে যায়। তাহলে আমার আত্মীয় স্বজন যারা নরকে আছে তাদেরকে উদ্ধার করার জন্য করি, আমার যা কিছু ভবিষ্যৎ মানে এ করি বছরে একটা মাস করি, এতে তো তেমন কিছু খরচা নেই আর অসুবিধে নেই। আর এমনিতে বারো মাস আমরা মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন সব কিছু খাই, তো এই মাসটা বন্ধ করে দেন, অসুবিধে কী আছে? হ্যাঁ, ভগবানের প্রীতি সাধন করতে গিয়ে যদি একটুখানি আমাদের ত্যাগ করতে হয়, এত সুন্দর ভগবান শরীর দিয়েছে, হ্যাঁ, আমাকে এত সুন্দর একটা কাজ দিয়েছে যে কাজের ফলে আমি আমার দেহকে, সংসারকে পরিচালনা করতে পারছি, সবই তো ভগবান ইচ্ছা হচ্ছে, তা ভগবানের জন্য একটু করতে অসুবিধে কী আমরা? তখন লোকেরা খুব শুনে খুশি হতে চায় যে হ্যাঁ করবো। আর আকাশ প্রদীপ যদি দেবেন, তাহলে শাস্ত্রে আছে যে আকাশ প্রদীপ যদি তোলে সমস্ত আত্মীয় স্বজনের বৈকুণ্ঠে বাস করতে পারবেন। আকাশ প্রদীপ তুলে দেয়, এখন বর্তমানে দেখি ছেলেরা ল্যাম্প লাগিয়ে দিচ্ছে, হ্যাঁ, আকাশ প্রদীপ দিচ্ছে না, কিন্তু না প্রদীপ দেয়া এটা নিয়ম, এটা দেবেন ভালো। আর এই একটা মাস অনুরোধ করব যে যদি ভোরে উঠে স্নান করবেন, হ্যাঁ, ঘুম থেকে ওঠা মাত্রই হরে কৃষ্ণ মহামন্ত্র বলতে বলতে উঠলেন, উঠে স্নান টান করলেন,
হ্যাঁ, শাস্ত্রে আছে পবিত্র নদীতে স্নান করলে ভালো, আর যদি স্নান পবিত্র নদী না পান, আমাদের শ্রীশ্রীমদ জপদা স্বামী গুরুমাজ বলে দিচ্ছেন যে বাথরুমে আপনি যে জলটা নিলেন ওটাতেই গঙ্গা গঙ্গা আহ্বান করে স্নান করে নিলেন, তাহলে গঙ্গা জলের ফল পেয়ে যাবেন। তো প্রাতে স্নান করলেন, ভগবান জনার্দনকে হ্যাঁ দামোদরকে প্রার্থনা করলেন এবং নিরামিষ খেলেন, তাহলে খুব মঙ্গল। আর এই ব্রত বিভিন্নজন বিভিন্ন রকম করে, কেউ ফল টল খেয়ে করে, কেউ হবিষণ্ণ খেয়ে করে, হ্যাঁ কেউ নিরামিষ যেমন আমরা খাই ভাত ডাল সবজি সেরকম করে খেয়ে করে, কোনো অসুবিধে নেই। তবে আমি আপনাদেরকে একটা বলবো, সংসারে যাতে অশান্তি না হয় এরকম। একজন মাতাজি বলছেন আমি সারাদিনে একবার খাই অভিশান্ন, তার স্বামীর সঙ্গে ঝগড়া হয়ে যাচ্ছে, না এরম নয়। দেখতে হবে যে বাড়িতে যাতে ঝগড়া না হয়, অশান্তি না হয়, শান্তি স্থাপন হয় করা দরকার। আর এই মাসটা বিশেষ করে পরচর্চা পরনিন্দা করবেন না, সময় পেলে কৃষ্ণলীলা পাঠ করবেন, ভাগবতমে আছে গজেন্দ্র মোক্ষের কাহিনী, ওই কাহিনী পাঠ করবেন, গীতা পড়লেন, হরিকথা শ্রবণ করলেন, খুব আনন্দ পাবেন। কারণ এই মাসটা বিশেষ করে ভগবান এত কৃপা করেছেন উজাড় হয়ে, আপনাদেরকে ভাষায় বলে বোঝানো যাবে না। যে পদ্মপুরাণে উল্লেখ আছে কোটি কোটি জন্মের পাপ নষ্ট হয়ে যায়, সেই জন্যে অনুরোধ করব, যেহেতু ভগবানের ইচ্ছায় একটা মাস, তো বেশি দিন তো নয়, হ্যাঁ একটা মাস করুন আর চেষ্টা করুন। আর সবথেকে বড় জিনিস কি, ইস্কনের এখন বহু জায়গায় ভক্তরা প্রতিটা বাড়িতে বাড়িতে গিয়ে দামোদর মাস করে, আপনার বাড়িতেও একদিন করার সুযোগ গ্রহণ করুন। আপনার বাড়িতে এলো, আপনি অন্য বাড়িতে গিয়ে সেখানে প্রসাদ পেলেন, বাড়িতে কিছু প্রসাদ করলেন, হ্যাঁ যদি কিছু না পারেন খিচুড়ি আর পাঁপড় ভাজা করে দেন কম খরচায়, করুন, খুব আনন্দ পাবেন। আর এই মাসে বৈষ্ণব সেবা, বৈষ্ণব সঙ্গ, ভগবান বিষ্ণুকে প্রদীপ দান, তুলসী মহারানীর সেবা, তুলসী মহারানীকে জল দান, তুলসী মহারানীকে পরিক্রমা করা, হ্যাঁ করুন, খুব ভালো। একজন মাতাজি বলছেন প্রভু আমার বাড়িতে এমন তুলসী মহারানী আছে পরিক্রমা করতে পারি না, আমি বলবো একটা টপ কিনতে অসুবিধে কী আছে, একটা টপ কিনে একটা টুলে রেখে পরিক্রমা করে দেন। হ্যাঁ মাতাজি বললো ও এইভাবে করা যায়, আমি হ্যাঁ করা যায়, কোনো অসুবিধা নেই। আমরা যে নিত্য পূজা হয় যে তুলসী মহারানী না করলে ওই একটু করলে হবে, ভগবত ভক্তির যে কোনো জিনিস করার চেষ্টা করুন, খুব ভালো। আর এই কার্তিক মাস কীভাবে পালন করবেন, কাছাকাছি ইস্কন মন্দির থাকলে সেখানে যান, সেখানে যোগাযোগ করুন, খুব আনন্দ পাবেন। সেই জন্যে অনুরোধ করবো আপনাদেরকে, যারা ভক্ত তারা তো করছেন, যারা ভক্ত নয় তারাও করুন, আর যারা ভক্ত হয়েছেন তারা অন্যজনকে এই কার্তিক মাসে যদি এই ব্রতটা করাবেন তাহলে ভগবান অত্যন্ত প্রসন্ন হবেন। তাই আমি আপনাদের সকলকে অনুরোধ করব, আপনারা যারা ভক্ত তারা করছেন করুন, আর যারা আপনার আত্মীয় স্বজন আছে তাদেরকেও করাবার চেষ্টা করুন, হ্যাঁ খুব আনন্দ পাবেন। শ্রীশ্রীমদ জপদা স্বামী গুরু মহারাজ আপনাকে কি বলবো, এগুলোতে এত উনি প্রসন্ন হন যে কেউ যদি শোনে যে আমি দামোদর মাস করছি, দামোদর ব্রত করছি, খুব খুশি, এবং অন্যজনকে করালে গুরুমা যখন জানবেন তখন খুব খুশি হবেন। সেজন্য অনুরোধ করব আপনারা সময় পেলে মায়াপুর আসুন, এই কার্তিক মাসের মধ্যে একবার মায়াপুরে এসে ঘুরে যেতে পারেন, কোনো তীর্থে করতে পারেন, মন্দিরে করতে পারেন, বাড়িতে করতে পারেন, খালি একটা রাধা কৃষ্ণের ফটো রাখবেন, হ্যাঁ বুঝছেন, আলেখ্য রাখতে পারেন, ফটো রাখতে পারেন, আর রাধা দামোদরের ফটোও রাখতে পারেন, আমাদেরকে যে মা যশোদা বাঁধছেন সেই করতে পারেন। আর আমরা দামোদর অষ্টকমা বাড়িতে পাঠ করতে পারেন, নামট্ট বইয়ে আছে, হ্যাঁ আরও নিয়মকানুন জানলে দামোদর লীলা বলে একটা শ্রীশ্রীমৎ ভক্তি পুরুষোত্তম মহারাজের বই আছে, ওটা পড়েও করতে পারেন। আর যদি মুখস্থ না থাকে বই দেখে দেখে এইভাবে তুলে বলতে শুরু করবেন, নমামি সরংস চিদানন্দ রূপম লসত কুণ্ডলঙ্গ কুলে ভ্রাজমানম
যশোদা বিয়োলুখ লাভ দব মানম, যশোদা বিয়োলুখ লাভ দব মানম, পরামিষ্টং মত্তং তত দ্রুত গোপা, নমামি সরংশ চিদানন্দ রূপম, লসত কুণ্ডলং গো কুলে ভ্রাজমানম। বললেন আর প্রদীপ ঘুরালেন। আর এছাড়া আর একটা সুর আছে, আপনি ওই সুরেও গাইতে পারেন। নমামি সরংশ চিদানন্দ রূপম, লসত কুণ্ডলং গো কুলে ভ্রাজমানম, যশোদা বিয়োলুখ লাভ দব মানম, পরামিষ্টং মত্তং তত দূত গোপা। এইভাবে করতে পারেন, যেটা আপনার সুবিধে। হ্যাঁ, নিজে নিজে করবেন খুব ভালো। আর যদি না পারেন তাহলে টেপে আছে বিভিন্ন, হ্যাঁ, আর গুরু মহারাজেরও আছে, বিশ্বজিৎ বাবুর আছে, সচিব কুমারপুর আছে, অনেক ভক্তের আছে, আপনারা নেট খুঁজলেও পাবেন। হ্যাঁ, সেইভাবে চালিয়ে করতে পারেন, করলে আপনাদের ভালো। কারণ কি, এগুলো করার সঙ্গে সঙ্গে এই দামোদর অষ্টকম ব্রত করার সঙ্গে সঙ্গে দামোদর অষ্টকম ব্রতের যে মাহাত্ম আছে, এগুলো যখন পড়বেন তখন এত আনন্দ পাবেন। হ্যাঁ, যে কবির আদম যৌবাদ দ্য মূর্তৈব জাতবাদ। হ্যাঁ, তা যখন কুবেরের ছেলেদেরকে আপনি কৃপা করে উদ্ধার করেছেন, তা আমাকেও আপনি উদ্ধার করুন। খুব সুন্দর সুন্দর, মানে আপনারা করুন, পড়ুন, আনন্দ পাবেন। হ্যাঁ, এটাই আপনাদের কাছে আশা করি, যে কার্তিক মাস, কার্তিক ব্রত, নিয়ম মাস বা নিয়ম ব্রত বা দামোদর মাস, দামোদর ব্রত অবশ্যই করুন। হ্যাঁ, দেখবেন খুব আনন্দ পাবেন, জীবনকে আনন্দময় করে তুলুন। কারণ এমনও দুর্লভ মানব দেহ, পাইয়া কি করো ভাবনা কেহ, এবে না ভজিলে যশোদাসুত চরমে পড়িবে লাজে। মৃত্যুর সময় অত্যন্ত কষ্ট পাবেন। হ্যাঁ, গরুড় পুরাণ উল্লেখ আছে, 40,000 কাঁকড়া বিছানা বিছা একই জায়গায় কামড়ালে যে যন্ত্রণা ওইরকম যন্ত্রণা পেতে হবে। কিন্তু দামোদর মাস যদি করবেন গরুড় পুরাণ অনুযায়ী, আপনাকে আর 40,000 কাঁকড়া বিছার যন্ত্রণা পেতে হবে না। তাহলে আপনি কেন করবেন না এই সুযোগ? সেই জন্য অনুরোধ করবো আপনাদেরকে, করুন। হ্যাঁ, খুব আনন্দ পান। ছেলে মেয়ে সবাইকে বলুন যে বাবা তুই ভগবানের কাছে চারবার চরণে, নাভিতে দুবার, মুখমণ্ডল তিনবার, সমগ্র শরীরে 7 বার ঘুরিয়ে দিয়ে বাবা তুই খেতে বল। খেতে দেওয়ার সময় এটা আপনি বললেই হবে, মায়ের বিশেষ কাজ। হ্যাঁ, বাবাদেরও কাজ, সবাইয়ের কাজ। হ্যাঁ, করবেন খুব ভালো, ঠিক আছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরি বল। Please like, subscribe, and ring the bell to get the latest videos from MyPort TV.